পাথর ফাথর মেরেছিল হয়তো কেউ। কালকে অনেকে জিজ্ঞেস করছিলে ট্যানটা কি প্যাক দিয়ে রিমুভ করেছিল, খিদে পেয়েছিল, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ব্লগ হচ্ছে রেন্ডার, ঘড়িতে বাজে 1:45, আজকে মনে হচ্ছে লাইভে বা টাইমে লাইভ হবে ব্লগ। এই পড়ে যাচ্ছিলাম ডিরেক্ট এখান থেকে, না ইটায় পা পড়েছিল, স্লিপ হয়ে যাচ্ছিল। যাই হোক, বাইরের সিনারিওটা একটুখানি দেখাই, 2-3টে ব্লগে দেখাইনি। ভালো মস্ত হাওয়া চলছে অ্যান্ড বেশ ব্রাইট সানি ওয়েদার। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইস, ওয়েলকাম টু দ্য কনফিউজড বক্স। আজকে হচ্ছে শনিবার, ভেজ ডে। অ্যান্ড রিসেন্টলি কোনো একটা ভিডিওতে কমেন্ট এসেছিল যে ভেজ খাবারটাকে তুমি এমনভাবে দেখাও যেন ভেজটা কোনো খাবারই হয়। অবভিয়াসলি খাবার, যে কোনো খাবার হচ্ছে খাবার, বাট যেহেতু আমরা খুব বেশিরভাগটাই খুব চিল ইয়ার্কি ঠাট্টা মেরে, আমাদের ব্লগটা খুব একটা সিরিয়াস ব্লগ নয়, বা মানে দেখো সারাদিনটা আমরা মোটামুটি মজা এ করি, চেষ্টা করি। দেখো লাইফে খারাপ ভালো দুঃখ কষ্ট সবই আছে, বাট চেষ্টা করি যতটা সম্ভব ইয়ার্কি মেরে মজা করে কাটানো যায়, তোমাদের ওই পার্টটাই দেখানো হয়। আজকে হচ্ছে কি বলে, মা আর বাপির আগের ব্লগে যেমন মেনশন করেছিলাম, আজকে মা আর বাপির হচ্ছে ট্রেন বারাণসীর জন্য। ওরা বারাণসী ঘুরতে যাচ্ছে, আরও অনেক জায়গায় ঘুরতে যাচ্ছে, বাট মেইনলি বারাণসী ঘুরবে, দেব দীপাবলি দেখবে, এক্সপিরিয়েন্স করবে। দেব দীপাবলিটা আমারও কোনোদিন এক্সপিরিয়েন্স করা হয়নি, যদিও খুব ইচ্ছা ছিল। অ্যান্ড সো এটাই হচ্ছে প্ল্যান, ওদেরকে সি অফ করতে যাব আমি স্টেশনে, তাই জন্য এখান থেকে মোটামুটি 5:30 বেরোবো। আমি পুজো দেবো, পুজো দিয়ে ওদেরকে সি অফ করে দেবো, তারপর যা প্ল্যান থাকার প্ল্যান আছে। তো ওই জন্য বিকেলবেলার বাড়ি, তো এখন দুপুরটা বাড়িই আছি আমি। চলো দেখি লাঞ্চের প্রিপারেশন কী হচ্ছে। হ্যালো, হাই, এক্সাইটেড? এক্সাইটেড? আমার এক্সাইটমেন্ট হয় না। এক্সাইটমেন্ট হয় না কেন? একটা নতুন জায়গা দেখতে যাচ্ছ, তোমার এক্সাইটমেন্ট? চিন্তায় আছে, চিন্তায় আছে। ওয়াই মম, ওয়াই মম, ওয়াই? মায়ের চিন্তা হচ্ছে মা বাপির সাথে একা যাচ্ছে, আমি গেলেও সবাইকে বলে যে এই দুই বোর্ডিং এর সাথে যাচ্ছি, আবার বাপির সাথে একা গেলেও বলছে যে চিন্তায় আছি। কিসে যে মা একদম পারফেক্ট যেতে পারবে সেটা আমি বুঝতে পারছি না ঠিক। প্রাইভেট জেট ফিট লাগবে নাকি? যাই হোক, ইগনোর করছে, আমরাও ইগনোর করে যাবো এনাকে। তো আজকে লাঞ্চে আছে হচ্ছে ভাত আর পোস্ত, কি বলে আসলে না, অনেকটাও আছে, আবার ভুলভাল ইনফরমেশন। আচ্ছা রিটে কি ছানার তরকারি? ও আমায় বলনি, আমি তাই জানি না। আসলে দেখো 8টা দিন মায়ের হাতে খেতে পারবো না, তো ওই জন্য মা আজকেও বললো যে পোস্তটা আমি বানাই খেয়ে নে। 8টা দিন কি খাবো না খাবো কোনো ঠিক নেই না। হ্যাঁ, ভালো খাবো, দানে দানে লেখা হয় খানে বালে কানা, এটা আমার আমি বলিনি, এটা হচ্ছে এই মানুষটা আমায় শিখিয়েছে, কারোর জন্য কিছু আটকায় না। চুল হয়ে গেছে প্রচন্ড রাফ, তাই একটুখানি চাম্পি দরকার। অলরাইট, কি বলে যেটা বললাম যে চাম্পি করব, এটা কোনো ব্র্যান্ড প্রমোশন না, এটা 1 বছর আগে প্রমোশনের জন্য পেয়েছিলাম, ইউজও করেছি, ভালো খারাপ না। অ্যান্ড সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে এই তেলটার, এই মেশিনটা দেয় যেটা হচ্ছে তেল গরম করে তারপর তোমরা ইউজ করতে পারো, এখন সেটাই করবো। একটা গ্রিন হয়ে যাওয়া মানে হচ্ছে গরম হয়ে গেছে। কালকে অনেকে জিজ্ঞেস করছিলে ট্যানটা কি প্যাক দিয়ে রিমুভ করেছিলাম, এই দেখো এটা হচ্ছে O3-র, এই যে O3-র প্রফেশনাল ডি ট্যান প্যাক। যদিও আমি সাজেস্ট করবো যে আমি করেছিলাম ঠিক আছে, এটা আমি কিনে ফেলেছিলাম বলে, বাট এটা থাকার, এটা আমার কাছে প্রায় অনেকদিনই রয়েছে, এটা 2026-এ এক্সপায়ারি, তো এখন কোনো টেনশন নেই আছে, বাট তাও আমি সাজেস্ট করবো এই জিনিসটা বেস্ট রেজাল্ট পাবে যদি পার্লার থেকে করো, মানে ভালো পার্লার থেকে যারা কাজটা পারে, কারণ কিছু হিসেব আছে কতক্ষণ রাখতে হবে কীভাবে তুলতে হবে সবটাই আছে। তো আমারও দেখে দেখে অনেকটা হয়ে গেছে বলে আমি করলাম, কালকে ভালো রেজাল্ট এসেছিল বলবো না, বাট যদি বেস্ট রেজাল্ট চাও তাহলে পার্লার থেকে করাই বেটার, না হলে অনেকে নাম জিজ্ঞেস করেছিল বলে দিলাম। রাইট, মাদের যেহেতু ছাড়তে যাব,
তো ডিকিটাকে ক্লিয়ার করতে হবে আমাদের, এন্ড ডিকিতে আছে ভাই কিছু নেই, ফাঁকা একটুখানি, একটা সুটকেসের জায়গা মতো করলেই হবে যাতে একটা সুটকেস চলো উঠুকে যায় যাতে। ভাই অনেকটা পরিষ্কার হয়ে গেছে, দেখো কত মানে ফালতু জিনিস বেরিয়েছে, এখন জাস্ট একটুখানি পরিষ্কার করে নেব এই আগারের এই এটা দিয়ে। চলো পাঁচটা বেরোনোর কথা ছিল, 5 মিনিট লেট হয়েছে। এই হচ্ছে লাগেজ, এই মেন লাগেজ, এই সাইড লাগেজ, আর এটা আমার ব্যাগ। চলো বেরোনো যাক। রাতে কখন কোনো ঠিক নেই, সকালে যেদিন থাকবো বলবো, ঠিক আছে আমি নিজেই যাই না কবে থাকবো কবে থাকবো, কালকে যেমন নেই সকাল সকাল, কালকে সকাল সকাল পালিয়ে যাবো। তো এ করে নাও গলে মিলল, 8 দিন কে ঘর রেখা বলো, কে ঘর রেখা বুহা বাকি জায়গা করেছিলাম, জায়গা হয়ে গেছে, অ্যান্ড ভুলেই গেছিলাম যে কিরণের গিফটের ব্যাগটা আর এই হেলমেটটা পেছনে সিটে ছিল, জায়গা হয়ে গেল ভাববিস। চলো উঠতে উঠতে টাইম হয়ে গেল, উঠতে বসি, ঠিক আছে 5 মিনিট হয়ে গেছে, বেরোনো যাক। ব্যাগটা রেখে দাও পেছনে, ল্যাপটপ আছে, একটু আমাদের ডিটুর করতে হবে, আমি একটু গোলপার্ক যাব, আমি একটু গোলপার্ক যাব, পুজো দেব, দেন হচ্ছে কি বলে ওরা ওখান থেকে কিছু জিনিসপত্র কিনবে টিনবে, খাবার টাবার টুকটাক, দেন হচ্ছে পৌঁছে যাবো আরামসে, অসুবিধা নেই, 8টায় ট্রেন। পুলিশরা ঠিক টাইমলি কালা হয়ে যায়, এই সামনেটাই আছে কিন্তু এইখানটা বসে থাকে 3-4 জন, এখানে একজন আছে, না গাড়িগুলো সরছে না যেতে দিচ্ছে, অ্যাম্বুলেন্সরা তখন থেকে করে যাচ্ছে। অন্যের জীবন তো কি যায় আসে, কোথায় এখানে দাঁড়িয়ে পৌঁছলাম হচ্ছে গোলপার্ক, চট করে পুজো দেবো, 10-15 মিনিটের মধ্যে এখান থেকে গায়েব হয়ে যাবো, হাতে টাইম আছে অনেকটাই, 2 ঘন্টা টাইম আছে, বাট ওই একটাই টেনশন যে প্ল্যানেডে আজকে কি বলে প্রোটেস্ট আছে কিছু, তো সেটার জন্য যেন দেরি না হয়ে যায়। ওই দেখো সাইলম ছেলে, তারা আছি টাটা, এটা সাইলম ছেলে। আজকে বসেনি কেন, রাইট পুজো পুজো দেওয়ার ডান, কি হলো 6:10 বেরিয়ে গেছি, আশা করি খুব আস্তে আস্তে হলেও 7টার মধ্যে আরামসে পৌঁছে যাব, তখন আমাদের হাতে 1 ঘন্টা থাকবে। অ্যান্ড পুজো দেওয়া একর হলো না, কারণ যে কাকিমা থাকে তার শরীর ভালো নেই, ওই জন্য আজকে খোলেনি ওরা, ওরা জাস্ট এমনি খুললো, এমনি জাস্ট খুলেছে, খুলে জাস্ট মোমবাতি দেওয়ার জন্য, হয়তো দেওয়ার জন্য খুলেছে জাস্ট শনিবার যেহেতু, বাট এমনি যেভাবে যেটা হয় মন্দির খোলা সেটা হলো না, মানে কেউই আর কি পুজো দিতে পারলো না, তাও আমরা লাকি এমন একটা টাইমে এসেছি তখনই ওনার মেয়ে এসে জায়গাটা খুললো। একদম যে সোজা যে রাস্তাটা আবানির সামনে দিয়ে যে রাস্তাটা বেরোচ্ছে আশেপাশে চলে এসেছি, এই জ্যামটা তো এক্সপেক্টেডই ছিল,
যদিও টাইম হচ্ছে 7:10, আশা করি 15-20 মিনিট ম্যাক্স তার মধ্যে পৌঁছে যাব। প্রবলেমটা হচ্ছে বাসগুলো এখানে প্যাসেঞ্জার তোলার জন্য নড়েই না, তার মধ্যে সিগন্যাল আর তার মধ্যে এক্সট্রা এত গাড়ি। চলো, একদম 7টা বাজে পৌঁছে গেছি। এখানেও জিরা আলুটা বলেছিলাম, প্রথমে জিরা আলু শেষ, 8টা বেজে গেছে যেহেতু, মানে 8টা বাজবে যেহেতু, মারা পানির খাবে না বললো, এত পানির খেয়েছে রিসেন্টলি, তাই জন্য মিক্সড ভেজ। চলো, 9টা বাজে 7:15 বাজে 7টায় পৌঁছে গেছিলাম, সেদিক ওদিক ঘুরলাম, একটু খেলাম, আমারও খিদে পেয়েছিলো, খেলাম টেলাম। একটা জিনিস বলে রাখি, হাওড়া স্টেশনে যদি আসো প্লিজ ক্যাশ ক্যারি করো, কারণ নেটওয়ার্ক এখানে জঘন্য, না অনলাইন পেমেন্ট হবে, না এখান থেকে ইন্টারনেটে কিচ্ছু হবে। কত মানুষ কত কষ্ট করে ট্রাভেল করে এখনও, এটা জেনারেল কামরা বেসিক্যালি, যে আগে ঢুকতে পারবে সে তত বেশি মানে ঠিকঠাক জায়গা পাবে, আর যে পাবে না তাকে দাঁড়িয়ে বা যে করে ম্যানেজ করে যেতে হবে। আর এগুলো 3-2 ঘন্টার জার্নি নয়, ওভারনাইট জার্নি, তো রাতে ঘুমানোটাও বেশ ইম্পর্টেন্ট। তো যেভাবেই হোক, যে ট্রেনে হোক, ফ্লাইটে হোক, বাসে হোক, যেভাবেই হোক, আমার মতে ট্রাভেল করা উচিত। ট্রাভেল করলে আই উইশ, মানে আমি অনেক আগে থেকে ব্লগিং জিনিসটা শুরু করতে পারতাম, আই উইশ ব্লগিং জিনিসটা আমার আগে থেকে থাকতো। আমি 2017-তে কলকাতা যখন ফিরে যাই, তার আগে কিন্তু আমি প্রচুর ঘুরেছি, কাজের ক্ষেত্রে হোক বা এমনি হোক, প্রচুর ফ্যামিলির সাথে হোক, এতে প্রচুর ঘুরেছি। তো ওটাই, ঘুরলে অনেক কিছু নতুন লোকের সাথে দেখা যায়, নতুন কালচারে করা যায়, তখন বুঝবে যে জিনিস, ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে মাথা ঘামাই আমরা ডেলি লাইফে, না সেগুলো অ্যাকচুয়ালি ম্যাটার করে না। চলো, ট্রেন একটু লেট আছে ওদের, 8টায় ছিল 8:25 করে দিয়েছে, তো ওয়েট করতে হবে। এখন বাপিকে দেখো, আমরা আরামসে এসি চালিয়ে বসে ভেতরে, কিন্তু বাপিকে বললেও বাপি আসবে না, বাপি সবসময় বাইরে দাঁড়িয়ে থাকবে, পুরো ট্রেনটাকে দেখবে ঢুকতে, তারপর গিয়ে করবে, শান্তি পাবে। এই তো ট্রেন ঢুকে গেছে, ফার্স্ট ক্লাস মে ট্রাভেল করেগি পাগলি। ওইটা সাদা যে বেরোলো ওখান থেকে, এইটা এই ডান দিকেরটা, এই দুটো, এই দুটো। তোমাদের একটা ফার্স্ট ক্লাসের সিটের ট্যুর দিয়ে দিই। এই হচ্ছে আমার মামি, এই হচ্ছে দুটো সিট ওদের,
এক্সট্রা কিছুই নেই, ওই জাস্ট একটুখানি এক্সট্রা একটু পরিষ্কার পরিচ্ছন্ন এরকম থাকে, অ্যান্ড প্রিভেসি থাকে একটা, এরকম দরজাটা থাকে, এটা এরকম টানলে অটোমেটিকই বন্ধ হয়ে যাবে, অ্যান্ড তুমি এরকম কার্টেন দিয়ে দিতে পারো, এই হচ্ছে প্রিভেসি। অ্যান্ড বেশ স্পেশিয়াস, মানে দূর থেকে যদি দেখাই বেশ স্পেশিয়াস, মানে আমার এই হাতও শেষ হচ্ছে না, টাচ হচ্ছে না, তো এর সুবিধা। চলো হ্যাপি জার্নি, মজা করো, ছেড়ে 8:25 বেজে গেছে, চলো আমি নামি, টাটা 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 ভিডিও ফোন করো, ভিডিও কল করো, টাটা টাটা। এটা তো সেকেন্ড বা থার্ড এসি না, যদি দিয়ে আমি টাটা করতে পারবো, চালাচ্ছি যদি, ঠিক আছে টাটা। আমি একটু হ্যাঁ দুজনেই দেখতে পাবো, পাথর পাথর মেরেছিল হয়তো কেউ, ভয় করছে, টাটা। ওয়াশরুমে টাটা, গাড়ি ছাড়ু, আচ্ছা 25 বেজে গেছে, গাড়ি ছাড়েনি এখনো, গাড়ি লোড হচ্ছে। ওয়াশরুম এন্ড অল সেমই মোটামুটি, আলাদা কিছুই নয় ফার্স্ট এসি বলে, সেমই মোটামুটি ওয়াশরুম, ওই হয়তো কি বলে বেশি দামে টিকিট দিয়েছে বলে, মানে টিকিট কেটেছে বলে হয়তো একটু ক্লিন থাকবে, ভিড় কম থাকবে, এটাই চাই। না ইউ ভালো, হ্যাঁ বাকি জিনিসগুলো ভালো হবে, এমার্জেন্সি ল এ দিয়েছে, ঠিক আছে যাই, ভাই সবসময় ওরা থাকে আর আমি যাই তো বোঝা যায় না, মন্দারমণি একদিনের জন্য গেছিলো তাই আমার কিনারটা বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিলো, মন খারাপ লাগছিলো, যদিও মায়ের সামনে দেখালাম না ওটা, নাহলে মায়ের মন খারাপ হয়ে যাবে, ভালো করে ঘুরে টুরে আসো, অনেক দিন পর ওরা এরকম একা বেরোচ্ছে, ইনফ্যাক্ট বোধহয় ফার্স্ট টাইম দুজনে এরকম একা বেরোচ্ছে, ফার্স্ট টাইম রাইট, কেউ ছাড়া দুজনে শুধু একা, অ্যান্ড এতটাও লম্বা, এতে খুব ভালো জিনিসটা যে করছিস, আমি রিয়েলি হ্যাপি, করা উচিত এরকম, মানে বয়স হয়ে গেছে বলে এই যে একেবারে সব কিছু এ করে দিতে হবে একদমই না, বাট ওটাই যে কি বলে আমি বারাণসী ওদের ফার্স্ট টাইম আমি প্রমিস করেছিলাম নিয়ে যাবো, সেটা হলো না, জাম কিউ লাগায় ভাই, জানে দো জানে দো জান দো, আসার সময় তো হাওড়া ব্রিজ দিয়ে এসেছিলাম, বাট এখন আমি প্ল্যান করছি সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে বেরিয়ে যাবো, কারণ ওদিক দিয়ে প্রচুর ঘোরা হবে অ্যান্ড ট্রাফিকও থাকবে প্রচুর, তো একবার ম্যাপ লাগিয়ে নিই, ম্যাপ লাগিয়ে পৌঁছানো গেল, হয়তো হাওড়ার দিকটা জ্যাম ছিল না বলে রাত্রিবেলা 9:00
অফিস টাইমের পরে বেরিয়েছি। হ্যাঁ 9:12-15 আমি এখানে পৌঁছে গেছি মোটামুটি। কতক্ষণ কতক্ষণ করছে মোটামুটি ধরে নাও 5-10 মিনিটে, তো 10-15 মিনিটে 15 মিনিট লাগলো। 2000 years later. অলরাইট, আমি আর বাবলু এলাম হচ্ছে কিরণের বাড়ি। কি বলে কিরণের সাথে লাগতে, কিরণের সাথে না ভাই আমি লাগবো না, আমি লাগবো না, আমি লাগবো না, বাবলু যা করার করুক আমি নেই ভাই। তো ওপরে যাবো খাওয়া দাওয়া করবো, দেন বাড়ি ঘর আজকে একেলা ঘর মে হাম। অলরাইট, 12:15 বাজে, এত খিদে পেয়েছিল, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ওরা দেখে নিয়েছে ক্লিপটা তার আগে, যে আমি আর আমি পেছনে লাগবো না, আমরা তো অন্য কিছু রেকর্ড করছিলাম। যাই হোক, খুব সুন্দর না যেটা করেছে সেটা বলবো। আলু ফুলকপি তরকারি বানিয়েছিল যেটা খুব পছন্দ হয়েছে আমার, এন্ড সব থেকে ভালো বানিয়েছিল হচ্ছে পরোটাটা বানিয়েছিল না ভাই, পরোটাটা পুরো মনে হচ্ছিল চিকেন কষা বা মটন কিমা দিয়ে খাওয়ার পরোটা। যাই হোক, সেটা আরেকদিন নয়, এক সপ্তাহ বানিয়ে ডাকবি তো কিরণ না, আবার আমি ঋণ, আবার তুই জেনে নে কিভাবে বানিয়েছিল সেটা, তুই জোর বাড়িতে যেটা করে তাকে বলে দিবি। না রে ভাই, তুই বানিয়ে খাবি, তোরা এসে তোরা চলে আসিস ভাই খেতে, আমি আসবো না। কাট্টু কাট্টু। যাই হোক, আমরা উনো নিয়ে বসে পড়েছি, এই হচ্ছে আমার তাস, মোটামুটি ভালোই তাস পেয়েছি। দেখি আর কে কি তাস পেয়েছিস। আমি তো ক্লাস তো মেরেছি মার তো। ও আচ্ছা, আমি কোথায় কিরণ, কিরণের তো, ও কিরণ, ওয়াও ভাই 3-4 বার সাফল করেছি, এরকম পারবো না, এবার খেলতে খেলতে কর। ভেরি গুড, হাওয়া খাস নেই চাইনিজ ভাই, এখনো বলবি আমি ভগবান নই এই গেমটার, এখনো বলবো না এই গেমটার ভগবান আমি, ইলিচি নাকি চিনাকি ওটা তাও ছেড়ে দিয়েছি ওকে। বলি না টাটা বলছি, বাড়ির মালকিনকে বলে দিচ্ছি আমরা বেরোচ্ছি, টাটা। চল তো ভাই আমরা যাই, চল তো ভাই, আমাদের কেউ নেই, আমরা দুই ভাই, আমরা দুই ভাই, আমাদের কেউ নাই। গুড নাইট। অলরাইট, আমাদের বেরোতে বেরোতে 2 বেজে গেল, এই হচ্ছে বাবলুর বাইক বুক হয়েছে, আর এই মনে হচ্ছে দাদা আসছে, ওনার তো গাড়ি তীব্র গতিতে আসছে, লাল দাদা, এই দেখো উবার উবার আইয়ে আগে, হ্যাঁ উঠে নে উঠে নে, উধর পাশে আমার, আমার পাশে যে পাকসা কাস তো মল্লিক বাজার 8814 তো, হ্যাঁ হ্যাঁ এটাই। আজকে সেকেন্ড টোলে আবার এরকম করে আমি ফাস্ট্যাগ দেখিয়েছি, লোকটা হাসছে বলছে এরকম করছে, যাও যাও চলো ব্লগটাকে এখানেই শেষ করি, কালকে আবার সানডে নতুন দিন নতুন ভাবে করবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো
তোমরা জানো তোমাদের কি করতে হবে, লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে দ্য কনফিউজড বক্স। সাবস্ক্রাইব বাটন পাশে দেওয়া বেল আইকনের ক্লিক করে দিলে নোটিফাইড ইস টাইম ইউল গেট নোটিফাইড ইস টাইম আপলোড ভিডিও। দেখা হচ্ছে ঠিক কালকে, দূর সময়।